আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রেশ ফুড কিচেন। মেঘলা আছি আপনাদের সাথে। ফ্রেশ ফুড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি চিকেন ভেজিটেবল ললিপপ স্যান্ডউইচ। সাধারণত আমরা ত্রিভুজ শেপেই স্যান্ডউইচ খেয়ে থাকি, তাই ভিন্ন রকম করে আজকে আমি করে দেখাবো চিকেন ভেজিটেবল ললিপপ স্যান্ডউইচ। অনেক বাচ্চারাই একবার দুবার স্যান্ডউইচ খেলে আবার খেতে চায় না, তাই তাদের জন্যই স্যান্ডউইচের শেপটা চেঞ্জ করে তাদের জন্যই আমি বানিয়েছি ললিপপ স্টাইলে। এই ললিপপ স্টাইলের স্যান্ডউইচটা বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা তো খুশি হয়ে খাবেই, বড়রাও খেতে চাবে, আর বড়রা একবার খেলে বারবার খেতে চাবে। তো চলুন দেখে নেই এই ইয়ামি ললিপপ স্যান্ডউইচটা তৈরি করতে কি কি লাগছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে খুব সহজেই। তো চলুন দেখে নেই ললিপপ স্যান্ডউইচের পুরো প্রসেসটা। যা যা লাগছে, এখানে আমি আলু কুচি করে নিয়েছি, একটা আলুর অর্ধেক, রসুন কুচি করে নিয়েছি আমি এখানে তিন টুকরো, আদা রসুন পেস্ট নিয়েছি আমি হাফ চা চামচ, বরবড়ি নিয়েছি আমি, চিকেন নিয়েছি আমি ছোটো ছোটো টুকরো করে, পেঁয়াজ কুচি নিয়েছি, গাজর নিয়েছি আমি সামান্য, আর নিয়েছি একটা ডিম। ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি। নিয়েছি আমি বিস্কিটের গুঁড়া, আর লাগছে পাউরুটি। পাউরুটিটা আমি পানি দিয়ে ভিজিয়ে নিব সফট হওয়ার জন্য। আপনারা চাইলে পাউরুটির যে গোল্ডেন কালারটা ফেলে দিয়ে করতে পারেন, আমি ফেলিনি। চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, দিয়েছি আমি রসুন কুচি, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা, আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি। এক চা চামচের মতো দিয়ে দিলাম আমি গাজর কুচিটা, আলতো করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি আমি বরবড়িটা, দিয়ে দিলাম আমি আলু কুচিটা, খুব ভালোভাবে নাড়তে হবে। সবগুলো সবজির সাথে মিশিয়ে নিতে হবে নেড়ে। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট হাফ চা চামচ, আদা রসুন পেস্টটা আমি ভালো করে মিশিয়ে নিলাম, সামান্য মরিচের গুঁড়ো টেস্টের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। ধনিয়ার গুঁড়ো দিলাম সামান্য, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।
আবারও নেড়ে মিশিয়ে দিব আমি। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এদিকে আমি চিকেনটাকে আমি একটু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আর একটু সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে নিলাম। সবজিটাকে আমি সাইডে সরিয়ে নিব, উঠাবো না, ফ্রাই প্যানে সাইডে সরিয়ে নিব। সামান্য আরও একটু 1 চা চামচ তেল দিয়ে দিব, দিয়ে দিব আমি সেই চিকেন টুকরাগুলো। ভালো করে নেড়ে নিব, খুবই ছোট ছোট টুকরা করে নিয়েছি আমি। কিমা না তার থেকে একটু বড়, খুব ভালো করে আমি মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব আমি সামান্য টমেটো সস। ভালো করে নেড়ে আরও 1 মিনিট রাখতে হবে। এখন আমি একটা বাটিতে যে পুরটা বানিয়েছি ওটাকে আমি ঢেলে নিব। এদিকে যে পাউরুটিটা ভিজিয়ে রেখেছিলাম দেখেন কতটা সফট হয়ে গেছে, পাউরুটিটা চিপে ভালো করে পানিটা ফেলে দিতে হবে। একটা বাটিতে আমি চিপে চিপে নিয়ে নিচ্ছি, খুব ভালো করে ঝরাতে হবে পানিটা। হয়ে গেছে আমার, অনেকগুলোই নিয়ে নিয়েছি। প্রত্যেকটা এভাবে করে চিপে চিপে আমি নিয়ে নিব, খুব ভালো করে পানিটা ঝরাতে হবে। বাটিতে নিয়ে আমি ভালো করে এটাকে মথে নিব। যদি দেখেন আপনারা বেশি একটু পানিতে নরম হয়ে আছে তাহলে আপনারা একটু আটা বা ময়দা ইউজ করতে পারেন। এই যে এরকম করে আমি নিয়ে নিয়েছি, এখন আমি পুরটা দিয়ে দিলাম। সাইড থেকে নিয়ে আমি বটে দিব, যদি হাতে লেগে যায় আপনারা একটু আটা বা ময়দা দিয়ে খুব ভালো করে হাতের ওটা ছাড়িয়ে নিতে পারেন। ভালো করে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করতে হবে। এই যে আমার হয়ে গেছে, সবগুলো করে আমি বল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। হাতে একটু আমি আটা নিয়ে বলগুলো আমি করে নিয়েছি, ডিমটাকে আমি ফেটিয়ে নিব। এখন ওই ডিমের মধ্যে আমি সেই বলগুলো চুবাবো। বলগুলো আমি ডিমের মধ্যে চুবিয়ে আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে দিব, ঘুরিয়ে ঘুরিয়ে আমি বিস্কিটের গুঁড়াটা লাগিয়ে নিব।
এভাবে লাগিয়ে নিব বিস্কিটের গুঁড়াগুলো। আবারও আরেকটি নিয়ে আমি বিস্কিটের গুঁড়াতে লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকেই ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়া লাগিয়ে নিব। এই যে হয়ে গেছে আমার বিস্কিটের গুঁড়া লাগানো। আপনারা চাইলে এ পর্যায়ে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন, যখন খেতে ইচ্ছে করবে বের করে জাস্ট ভেজে নেবেন। তো চলুন এবার ভাজার পালা। প্যানে আমি তেল দিয়ে দিয়েছি আমি সেই বলগুলো। খুব সাবধানে কাজটি করতে হবে, না হয়তো তেল ছিটে উঠতে পারে। চুলার আঁচটা কিন্তু একদম কমানো থাকবে। চুলার আঁচ জোরে করে দিয়ে ভাজলে উপরটা পুড়ে যাবে, ভাজাটা ভালো হবে না। আলতো করে উল্টে দিতে হবে। আমি উল্টিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। আমি একটি কাগজের উপরে উঠিয়ে নিলাম যাতে এক্সট্রা তেল ঝরে যায়। বাকি যেগুলো ছিল আমি দিয়ে ভেজে নিব। হয়ে গেল চিকেন ভেজিটেবল ললিপপ স্যান্ডউইচ। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে, খেতে অনেক ইয়ামি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখবেন বাচ্চাদেরকে করে দিলে বাচ্চারা একবার না বারবার চাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। এরকম কিছু নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্টস করবেন, আর কমেন্টস করে জানাবেন খেতে কেমন হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি ভেঙে দেখিয়ে দিলাম, খেতে কিন্তু অসাধারণ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আরও কিছু নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।